এভরিওয়ান, স্বর্গবাস কিচেন ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো সেই দিনটা, আজকে হলো অনন্যার বিয়ে বৃহস্পতিবার। আর এখন বাজে হয়েছে সকাল 10টা, স্নান টান হয়ে গেছে, তো রেডি হয়ে গেছি, শাড়ি পরবো। তো আগে মেকআপটা কমপ্লিট করে নিয়ে তারপর শাড়িটা পরবো। তো বাইরে কী হলো, তো বাইরে বিয়ের অলরেডি কিছু নিয়মকরণ হচ্ছে, তোমাদেরকে সেগুলো দেখাবো। তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে তারপর আমি রেডি হবো। এই যে বিয়ের ফোনে কেমন লাগছে, ওইদিকে হলুদ কোটা হচ্ছে, তো চলো দেখাই। রেডি হয়ে গেছি, গরমের মধ্যে কোনোরকম রেডি হয়েছি, শাড়ি পরেছি, চুলটাকে এইভাবে বেঁধেছি, একটা মাথায় ফুল দিয়েছি। তো বাইরে যাই এখন। এখন চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে, তো সকালের খাবারটা আমি এখন খেয়ে নেবো। আর ওই যে পেছনে ওরা সমস্ত বোন ভাই ওরা সবাই খাচ্ছে, তো আমি এখন খেয়ে নেবো। তো খাওয়ার হলো না, খেতে বসে উঠে চলে এলাম। এখন হচ্ছে ফটোশ্যুট করতে এলো আশ্রমে। তো ওই আমাদের বাড়ি আর মাসিদের বাড়ি পুরো মাঝামাঝি জায়গা, তো এটা হলো আশ্রমে। এখন ওই মানে বিয়ের সময় যে ফটোশ্যুটগুলো তোলে না, তো সেইগুলো এখন ফটোশ্যুট হচ্ছে, তো দেখতে থাকো তোমরা। আশীর্বাদে বসে গেছে, আর এই যে সমস্ত আশীর্বাদে লোকজন চলে এসছে, তো এখন স্টার্ট হয়ে যাবে। তো এই যে সাজাতে চলে এসেছে, এরপরে একটু পরে গিয়ে আমিও রেডি হয়ে নেবো। এখন কটা বাজে, বিকেল প্রায় 5টা মতো এরকম কিছু হবে। আমি রেডি হয়ে গেছি, তো সাজটা আমার একদমই পছন্দ হয়নি, তোমাদের কেমন লাগছে জানিও, আই থিঙ্ক তোমরাও বলবে ভালো লাগছে না। আমার তো একদমই ভালো লাগছে না মানে সাজটা কমপ্লিট হওয়ার পরে। তো মাসিদের বাড়ি পাশে একটা বাড়িতে এসেছিলাম সাজতে, তো আমার সাজ কমপ্লিট, অলরেডি 7:45 বেজে গেছে, আর দেরি করবো না, এবার ওখানে মানে মাসির বাড়িতে যাবো। তো তোমরা আমাকে জানিও যে কেমন লাগছে আমাকে। ওকে, এদিকে অনন্যার সাজও কমপ্লিট, সাজটা দারুণ হয়েছিল। আর সৌরভ দা এসেছিলো সাজ কথা থেকে সাজাতে, ওর কাজ তো দারুণ। তো আমিও ভাবছি মানে কন্যাযাত্রী যেদিনকে যাবো সেদিনকে আমিও সৌরভদের কাছ থেকে সাজবো। তো আজকে সাজটা আমার এত মানে জঘন্য হয়েছে, আমি নিজেই সেজেছি, তো নিজের সাজ নিজের কাছে একদম ভালো লাগছে না। তো তোমরা জানিও কেমন লাগছে। আর আজকে বিয়ের লগ্ন অনেক দেরিতে, প্রায় রাত 1টার দিকে লগ্ন স্টার্ট শুনলাম এরকম কিছু। তো সমস্ত বান্ধবীরা চলে এসছে, এখন সবাই ছবি টবি তোলা হচ্ছে। আর এত রাতে লগ্ন থাকলে না বিয়ের মজাটাই নষ্ট হয়ে যায়, লোকজন থাকবে তখন বিয়েটা হবে, এটাই ভালো লাগে, মানে অর্ধেক রাতে গিয়ে তখন বিয়ে। হ্যালো এভরিওয়ান, তো আগের পাটে তোমরা দেখেছিলে বিয়ে বাড়িতে ছিলাম, তো বাড়ি চলে এসেছি কাল রাতেই, মানে বিয়ে লগ্ন ছিল প্রায় 1টার দিকে, তো অত রাত অবধি থাকিনি, চলে এসেছিলাম বাড়িতে, মা মাসিরা সবাই আসলো, তো সবার সঙ্গে চলে এলাম বাড়িতে। তো আজকে হলো শুক্রবার, তো আজকে হলো ওদের বাড়িতে মানে অনন্যা শ্বশুর বাড়িতে কি বাসি বিয়ে এরকম কিছু নিয়ম আছে, তো সেগুলো সবাই দেখতে যাচ্ছি। আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি থেকে যাবো প্রথমে মাসির বাড়িতে, তো তারপরে সবাই মিলে যাব।
চলে এসেছি মাসির বাড়িতে। এখন এই যে বিয়ের তত্ত্বে যে মিষ্টি সেগুলো খোলা হচ্ছে, আমাদের বৌদি খুলছে, মানে অনন্যা দাদার বউ। আর বোনকে আনিনি, আমি একাই এসেছি, যেহেতু এত গরম ওই জন্য ওকে আর আনলাম না এর মধ্যে। তো আমরা গাড়িতে উঠেও পড়েছি সবাই, এখন বেরোবো। চলে এসেছি আমরা অনন্যার বাড়িতে, এখন সবাই মিলে অনন্যার সঙ্গে একটু গল্প হচ্ছে। তো এরপর ও রেডি, মানে স্নান টান করে রেডি হবে বাসি বিয়ের জন্য। তো এখন এই যে আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, তো আমরা এখন সবাই সেটাই খাচ্ছি। তো চাও দেওয়া হয়েছিল সঙ্গে। তো এই যে বিয়ে স্টার্ট হয়ে গেছে, আর একটু ছোটো ছোটো করে তোমাদেরকে দেখাচ্ছি, তা না হলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে। আর এদের বিয়ের নিয়মটা একটু অন্যরকম, মানে অনন্যা শ্বশুরবাড়ির দিক থেকে। আমাদের জেনারেলি যেরকম হয় বিয়ের দিনকে সিঁদুরদান হয়ে যায়, বাট এদের একটু অন্যরকম, পরের দিনকে গিয়ে সিঁদুরদানটা হচ্ছে, মানে যার যেরকম, মানে যেখানে যেরকম আর কি নিয়মটা হয় সেরকম আর কি। তো ব্রাইডাল সেজে সিঁদুরদানটা হলে সেটা একটা আলাদা রকম আর কি লাগে, আর এখানে একদমই সিম্পলভাবে। তো যেখানে যেরকম নিয়ম, এটা তো আর কিছু করা যাবে না। বিয়ের অনুষ্ঠান শেষ, আর আমরা খাওয়া দাওয়া করে এখন একটু সবাই রেস্ট নিচ্ছি। তো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।